ঈশান দাশগুপ্ত। সম্পর্ক যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের একরত্তি। পাপ্পারাজি লাইমলাইট থেকে তাকে দূরে সরিয়ে রাখেন বাবা মা। তবে বহুদিন পর ছেলের সঙ্গে রবিবার যাপনের ছবি শেয়ার করলেন নায়িকা। ছোট্ট ঈশানের পায়ের দিকে তাকালেই চমকে যাবেন, আপনার নজর পড়বেই তার জুতোর দিকে। যে সে জুতো নয় কিন্তু, স্টার কিট বলে কথা, তাই জুতোও কাস্টমাইজড। অর্থাৎ ক্রেতা যেরকমটা চেয়েছেন ঠিক তেমনটাই বানিয়ে দেওয়া হয়েছে। ঈশানের নামের আদ্যাক্ষর ওয়াই আর পদবি দাশগুপ্ত অর্থাৎ ডি, তাই তার জুতোতে নামের আদ্যাক্ষরই লেখা রয়েছে। অন্যদিকে মাও কিন্তু কোনো অংশে কম চান না, নুসরাতের জুতোটিও কাস্টমাইজড, সেখানেও লেখা তার নাম পদবীর প্রথম বর্ণ এনজে। নুসরাত জাহান বিতর্কের অন্য নাম তিনি, চিরকালই বোল্ড ও বিউটিফুল। তবে সন্তান জন্ম নেওয়ার পরে সবচেয়ে বেশি কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল তাকে। নিখিল জৈনের সঙ্গে তার বিচ্ছেদ, যশ দাশগুপ্তের সঙ্গে তার সম্পর্ক, এই সব নিয়ে চর্চাও নিহাত কম হয়নি। নুসরাত ও নিখিলের বিয়ে কেন টিকল না সে অন্য প্রসঙ্গ, কিন্তু যশ ও নুসরাতের প্রেম কিভাবে শুরু হয় জানেন? হার মানাবে সিনেমার কাহিনীকেও। এক টক শোতে নায়িকা জানিয়েছিলেন তিনি ও যশ নাকি ব্রেকআপ করবেন বলে স্থির করে নিয়েছিলেন, কিন্তু বাস্তবে ঘটেছিল অন্য কাণ্ড। গাড়ি নিয়ে নুসরাতের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন যশ। নায়িকাকে বলেছিলেন হয় নুসরাত নিচে নামবেন অথবা যশ উপরে আসবেন। নুসরাতের কথায় সেদিন আমাদের ব্রেকআপ হওয়ার কথা ছিল, কিন্তু না হয়নি। ব্রেকআপের বদলে দুজনে সিদ্ধান্ত নেন তারা নাকি পালিয়ে যাবেন, ব্যাস ওই প্রেমের শুরু। এখন তাদের সংসারে আগমন হয়েছে ঈশানের। এর আগে এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছিলেন কাজ ও সংসার ব্যালেন্স করতে তাকে সবসময় সাহায্য করেন যশ, আর বাবা হিসেবে যশ দাশগুপ্তকে দিয়েছিলেন ফুল মার্কসেরও বেশি নম্বর। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।